हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी बिस्टी चले आसलाम आपनादेर साथे आरो एकटि ब्लग निये। आशा करछि आजकेर ब्लगटि आपनादेर अनेक भालो लागबे। आर ब्लग शुरू करार आगे एक्चुअलि आमी आजके किछु कथा बोलते चाच्छि। तो কথাগুলো আমার বলা দরকার বলে মনে হলো, এর জন্য আমি বলছি। আর আমার উপরে হচ্ছে ফ্যান চলছে, তো এর কারণে ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হতে পারে, প্লিজ আপনারা ইগনোর করবেন। আর আমার বেবি হচ্ছে ঘুমাচ্ছে, তো এই মুহূর্তে আমি ফ্যানটা বন্ধ করতে পারবো না, যেহেতু প্রচণ্ড গরম আর আমার বাচ্চাটা অনেক বেশি ঘামে। তো এর জন্য যাই হোক আপনারা একটু ইগনোর করবেন। আজকে আমি শুরুতে বলতে চাচ্ছি যে ইউটিউবে অনেক মানে আপু বা ভাইয়া যারাই বলেন, মানে আমি আসলে ইউটিউবটা কিন্তু আমার শখ করে মানে করা, ইউটিউবটাকে মানে কী বলবো, আমি অনেক বেশি ভালোবাসি এই মানে ইউটিউব লাইফটাকে। আসলে ইউটিউবে আমার আসার জার্নিটা হচ্ছে, আমি বিভিন্ন ব্লগ দেখতাম ঘরে বসে, তো বিভিন্ন ব্লগ আমার বিভিন্ন মানে আপুদের ব্লগগুলো দেখতে আমার ভালো লাগতো। আমি যখনই অবসর সময় পাই রান্না নিয়ে, তারপরে হচ্ছে ব্লগিং নিয়ে আমি কিছু কিছু এক্সপেরিমেন্ট করি। তো যাই হোক, এগুলো আমার হচ্ছে অনেক আগে থেকেই করা হতো। তো এই লকডাউনে আর কি সময় পাওয়াতে আমার ব্লগিংগুলো বেশি দেখা হয়েছে। আর এই ব্লগিং দেখার উৎসাহটা আমি পেয়েছি আমার মার থেকে। আসলে আমার মা দেখতাম, দেখতো, তো একদিন হঠাৎ করে আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা তুমি আসলে কী দেখো এইগুলো। আমি বেশি রান্না নিয়ে ঘাটাঘাটি করতাম, রান্নার প্রতি ফ্যাসিনেশনটা অনেক বেশি। আর রান্নাটা আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসি রান্নাটা করতে। তো যাই হোক, এই হচ্ছে, তো বিভিন্ন রান্নার রেসিপি দেখতাম, নিজে ট্রাই করতাম, নিজে তো কিছু ব্রেন খাটিয়ে নিজে কিছু দেওয়ার চেষ্টা করতাম, দিয়ে দিয়ে এভাবেই আমার রান্নাটা শেখা। তো যাই হোক, একদিন মাকে আমি এইভাবে বললাম যে মা তুমি কী দেখো, তখন হচ্ছে মা আমাকে বলতেছে দেখ আমি এরকম একটা মেয়ের ব্লগ দেখি, তো আমার এটা খুব ভালো লাগে। যাই হোক, আমি ব্লগার আপুটার নাম বলছি না। তো এভাবেই আমি দেখলাম যে না, দেখতে দেখতে আমার ভালো লাগলো। এভাবে ওনাকে দেখতে দেখতে আমি প্রায় কয়েকটা ব্লগ আসলে দেখেছি, এখন আমি প্রায় অনেক আপুদের ব্লগ দেখি। তো এর থেকে আসলে আমার ইচ্ছা যে না, আমিও তো একজন মেয়ে, আমিও তো ঘরে বসে কিছু করতে পারি। টাকার সাবজেক্টটা পরে, আমি কিন্তু টাকার জন্য ইউটিউবে আসিনি। উপরাল আমাকে যতটুকু দিয়েছে, প্লাস আমার ফ্যামিলি এবং আমার হাজব্যান্ড, আসলে আমি সবার কাছে অনেক বেশি সাপোর্ট পেয়েছি এই ইউটিউবে আসার জন্য। আর আমি অনেক বেশি মানে অনেক বেশি কৃতজ্ঞ আর আমার হাজব্যান্ডের কাছে, কারণ আমার হাজব্যান্ড এমনই একজন মানুষ, আজ পর্যন্ত আমাকে কোনো কিছুতে না করেনি, কোনো কিছুতে বাধা দেয়নি, এবং আমার এই ইউটিউব জার্নিটাও ওর হাত দিয়েই শুরু। আসলে আমি ওকে বলি যে দেখো এরকম এরকম, তো আমার এই ব্লগিং সাইটটা ভালো লাগে, কীভাবে কি তুমি আমাকে একটু হেল্প করো। যাই হোক, ও আমাকে হেল্প করে, আমি নিজে কিছু ইয়া করি, চেষ্টা করি, তো করেই আমার এই ব্লগিং লাইফে আসা। আর আমি আসলেই ওর প্রতি অনেক কৃতজ্ঞ যে ও আমাকে বাধা দেয়নি। ও আমাকে বাধা দিলে হয়তো বা আমি এই ইউটিউব জগতে আসতে পারতাম না, আমার এত মানুষের ভালোবাসা পাওয়া হতো না, এত মানুষের সাথে আমার পরিচয় হতো না। আর কি বলবো, আমি খুব অল্প সময়ে ইউটিউবে এসেছি, আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পাবো, এই আশা নিয়েই কিন্তু আমার ইউটিউবে আসা। আমি অনেক 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 বেশি থ্যাংকস, আমি একটা কথা বলিনি, আমার প্রত্যেকটা ভিডিও আমার হাজব্যান্ড দেখে। তো যাই হোক, আমি ওর উদ্দেশ্যে বলতে চাই এভাবেই আমাকে অনেক বেশি সাপোর্ট করো, আমাকে আমার পাশে থেকো, এই আর কি। তো ওর হাত ধরে আমার ইউটিউবে আসাও আমাকে না করেনি, আর হয়তো বা না করলে আমি এখানে আসতেও পারতাম না, আমাকে সাহায্য না করলে। তো যাই হোক, তারপর থেকে আমি চ্যানেল খুলি। তো আমি ফার্স্টে আমি কোনো রান্নার ভিডিও দিইনি বা কোনো ভিডিও দিইনি, আমার কোনো আইডিয়া ছিল না। একদম হঠাৎ করে আমার একটা ছেলের মানে আমার ছেলের ভিডিওটা আমি ইউটিউবে শেয়ার করি। তো শেয়ার করার পরে দেখলাম না ভালোই সাড়া পেয়েছি, অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে, অনেক ভাইয়ারা কমেন্ট করেছে, এবং ভালো একটা ভিউজ আমার ভিডিওতে আসে। তো যাই হোক, আমার ভিডিওতে ভালো একটা ভিউজ আসে। তো তখন আমি চেষ্টা মানে আমার মনে হলো যে না, আসলে আমি ইউটিউব নিয়ে কিছু একটা করতে পারি, এটা আমার ভালোবাসা। আর সত্যি কথা বলতে আমি কথা বলতে অনেক বেশি পছন্দ করি, আমি মানুষের সাথে মিশতে অনেক বেশি পছন্দ করি, আড্ডা মারতে অনেক বেশি পছন্দ করি। আর অনেক মানে আমার লাইফে সব থেকে বেশি পছন্দ হচ্ছে আমার রান্নাবান্না করা। আসলে রান্নাবান্নাটা আমার
অনেক 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 বেশি শখ। যাই হোক, যেহেতু এখন ছোট বেবি, রান্না বান্নাটা আমি ওইভাবে করে উঠতে পারছি না, তো মানে তারপরেও চেষ্টা করি কিছু কিছু করার জন্য। আর আমার মানে আমার ছেলেটা এত লক্ষ্মী, এত লক্ষ্মী কি বলবো, ওকে মানে ওর পাশে একজন বসে থাকলে ও মানে অনেক সুন্দর করে খেলা করবে, চুপ করে বসে থাকবে, কোনো কিছু মানে একটা জিনিস না করলে বুঝে। মানুষটা এত ছোট বাট এত বুদ্ধি, আর এত সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, আমার ফ্যামিলির জন্য আশীর্বাদ করবেন। তো যাই হোক, আমি ভালো বীজ পাই, তারপরে আমি একটা দুটো করে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করি, আমার রান্নার ভিডিও। তো বিভিন্ন আপুরা আমার মানে ভিডিওটা দেখে আমাকে রেসপন্স করে। তো কিছুদিন যাবৎ আমি দেখতে পাচ্ছি যে আমার প্রচন্ড পরিমাণে আমার ইউটিউবে স্প্যাম হচ্ছে, কমেন্টগুলো স্প্যাম হচ্ছে, সাবস্ক্রাইবারগুলো স্প্যাম হচ্ছে। এটার মূল কারণটা হচ্ছে যে অনেক আপু ভাইয়া ইউটিউবার যারা আছেন নতুন, অনেকেই জানে না, আবার অনেকেই ইচ্ছাকৃত করে। তো আমি তাদেরকে বলবো, ভাই কি লাভ এগুলো করে, কোনো লাভ আছে আপনাদের? একজনের কমেন্টে এসে আপনারা মানে ভিডিওটা সম্পূর্ণ দেখলেন না, ইউটিউবের রুলস অমান্য করলেন, অমান্য করে আপনি হচ্ছে ভিডিওটা স্প্যাম করে দিচ্ছেন, কমেন্টগুলো স্প্যাম সাবস্ক্রাইব। আসলে আমি অনেকটা স্বপ্ন নিয়ে এসেছি আমি ইউটিউবে। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজের হাজব্যান্ডের কী আছে, নিজের বাবার কী আছে, এটা নিয়ে প্রাউড ফিল করার কোনো দরকার নেই। নিজের একটা পরিচয় তৈরি করুন, মেয়ে হিসেবে যাতে বলতে পারি যে না আমি একজন মেয়ে, আমার নিজের একটা পরিচয় আছে। আমার ছেলে যাতে বলতে পারে হ্যাঁ আমার মার একটা আইডেন্টিটি আছে, তো আমি চাই আমার পরিচয়ে আমার ছেলেকে মানুষ চিনুক, এরকম তারপর আমার ছেলের একটা পরিচয় তৈরি হবে। তো এই নিয়ে কিন্তু আমাদের ইউটিউবে জার্নিটা। তো কিছু কিছু মানে ভাইয়া আপুরা ইদানিং, যাই হোক পাশে আজান দিচ্ছি, আপনারা সাউন্ডটা ইগনোর করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে না এবং কমেন্ট করে যে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব মানে এইরকম কমেন্ট করতেছে। আরে ভাই, এটা তো একটা জবের মতো, এখানেও তো কিছু রুলস আছে। যেহেতু আপনি ইউটিউবে আসছেন, অবশ্যই আপনার ইউটিউবের রুলসগুলো মানতে হবে, আপনাকে বুঝতে হবে যে না আমি একজনের প্রতি করে কি লাভ, আপনি আমার 5টা সাবস্ক্রাইবার কেটে ফেলছেন, ঠিক আছে, আপনি আমার কমেন্টগুলো স্ক্যাম করে দিচ্ছেন, আমি হয়তো বা পেছনে পড়ে যাচ্ছি, যে আমি হয়তো 10 দিন আগে যেতাম, কিন্তু এখন আমি 10 দিন পরে যাব, কিন্তু আমি যাবই। আমার কিন্তু ইচ্ছা শক্তি অদম মানে জেদটা অনেক বেশি। আমি ইউটিউবে আসছি, আমি চাই যে আমি একজন সফল ইউটিউবার হিসেবে আমাকে মানুষ চিনুক। আমি অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি, আপনার মতো 5 জন মানুষের ভালোবাসা আমার না পাইলে কিছু হবে না, কিন্তু আমার কথা আপনি নিজে তো উপরে উঠতে পারতেছেন না, একজন মানুষ কিসের জন্য আপনি টেনে ধরতেছেন, এতে আপনার লাভটা কোথায়, আপনি কি চাচ্ছেন? মানে আমি পিছনে পড়ে থাকবো? আমি কিন্তু আসলে পিছনে পড়ে থাকার মেয়ে না, আমি আমার লাইফে যেটা টার্গেট করি আমি সেটা করেই চাই, ঠিক আছে। আর এখানেও কিন্তু আমি সফল হয়েই ছাড়বো এই ইউটিউবের পিছনে। আর যেহেতু আমার একটা ছোট বেবি, চিন্তা করতে হবে যে ইউটিউবের আমরা হয়তো অনেকেই মনে করি আরে ইউটিউবে কাজ করে এটা কি আর এমন কাজ, আরে ভাই আপনি ইউটিউবে আসেন, ইউটিউবের সাথে আপনি কাজ করেন, 5 দিন কাজ করার পর আপনার মনে হবে না যে আমি আর কাজ করি, ঠিক আছে, তারপরে যখন আপনি এরকম পরপর 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 স্প্যামগুলো খেতে থাকবেন তখন আপনার মন মানসিকতা টোটালি চেঞ্জ হয়ে যাবে। তো আর আমার ছোট একটা বাচ্চা, আমার বাচ্চার বয়স হচ্ছে 13 মাস, তো বুঝতে পারতেছেন কতটা ছোট। ওকে কোলে নিয়ে আমার অনেক সময় কাজ করতে হয়, ওকে কোলে নিয়ে আমার অনেক সময় ভিডিও বানাতে হয় বা এডিট করতে হয়, একটা ভিডিও তৈরি করতে কতটা সময় দিতে হয়, কতটা পরিশ্রম দিতে। আমি কিন্তু রাতের পর রাত জেগে জেগে ভিডিওগুলো তৈরি করি, আমি চেষ্টা করে যাই যে আপুগুলা ভাইয়াগুলো আমাকে দেখে, আমাকে ভালোবাসে, যারা আমার এত সাপোর্ট করে, আমাকে এত সাপোর্ট করে, আমি তাদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করি। আমি এখানে তো আমি খারাপ কিছু করছি না, রে ভাই আমাকে কেন পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করছি না, আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি যে এই কাজগুলো আপনারা কেউ করবেন না, দয়া করে আপনি পিছনে থাকেন না ভাই, আপনার ভালো লাগে পিছনে থাকতে আপনি পিছনে থাকেন, কিন্তু একজন এগিয়ে যাওয়া মানুষকে আপনি কেন পিছনে এনে দিচ্ছেন? আর অনেক কষ্ট করে আমরা ইউটিউবের ভিডিওগুলো আপলোড করি, ঠিক আছে, অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে, অনেক পরিশ্রম দিতে হয়, একটা বাচ্চা হ্যান্ডেল করে, সংসার হ্যান্ডেল করে, তারপরে যাদের মানে অসুস্থ বাবা মা আছে তাদেরকে হ্যান্ডেল করে একটা ভিডিও তৈরি করা যে কতটা টাফ, এটা আমরা মেয়েরা একমাত্র জানি। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলতেছি, কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমি আসলে কাউকে মিন করে বলতেছি না কথাগুলো, যারা এই কাজগুলো করেন, জেনেই করেন আর না জেনেই করেন, আমি তাদের কাছে দয়া করে রিকোয়েস্ট করতেছি
যে আপনারা এই কাজগুলো করবেন না, ইউটিউবের রুলস অমান্য করবেন না, এতে করে আপনারও লস হচ্ছে আমারও লস হচ্ছে, এই ইউটিউব কমেন্টগুলোকে স্প্যাম করে দিচ্ছে, আর রেগুলার আমার এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে, আমি সামনের দিকে এগোতে পারছি না। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করছি যে দয়া করে আপনারা এই কাজগুলো কেউ করবেন না। আর হচ্ছে আর যেটা বলছিলাম যে আমার কিন্তু জেটটা অনেক বেশি, আপনারা যারা এগুলো করতেছেন যে আমাকে পিছনে ফেলে দিবেন সাফ ফর সাফ, মানে ইউটিউবে এসে দেখলাম মানে বন্ধু হলে বন্ধু পাবেন, আরে ভাই এটা কি নিয়ম, বন্ধু হলে বন্ধু পাবা, আমার কাজের উপরে আমার কন্টেন্টের উপরে যদি আমার জোর থাকে তাহলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যাব, আমাকে কেউ পিছনে ফেলে রাখতে পারবে না। তো আমি আমিও জানি যে আমি সামনের দিকে এগিয়ে যাবো, যারা আমাকে চেষ্টা করছেন আমাকে পিছনের দিকে ফেলে রাখবেন তারা কখনোই পারবেন না, তাদের জন্য এটা কখনো সম্ভব না, ঠিক আছে। তো আর এই যে শক্তিটা আমি আমার বাবার থেকে পেয়েছি, আমার বাবা অনেক পরিশ্রমী একজন মানুষ, আর আমার বাবা যেটার দিকে টার্গেট করে সেটা আমার বাবা করে ছাড়ে, তার যত কষ্টই হোক তার যত পরিশ্রমই হোক সে কখনো পিছু পা হয় না। আমার বাবা একটা কথা বলেছিল, জীবনের স্বপ্ন দেখো আর স্বপ্নের লক্ষ্যে তুমি টার্গেট করো যে না আমি ওই স্বপ্নটা সফল করতে পারবো, তোমার মানে টার্গেট যদি ঠিক মতো থাকে তুমি স্বপ্নটা পূরণ করতে পারবা। তো ইউটিউবটা আমার একটা স্বপ্ন, আমি ইউটিউবটাকে অনেক বেশি ভালোবাসি, আমি অনেক ফ্যামিলির মতো জানি ইউটিউবটাকে। তো আমি সবার কাছে দয়া করে রিকোয়েস্ট করবো আপনারা এই কাজটা কেউ করবেন না, আপনাদের সকলের কাছে আমার অনেক অনেক বেশি রিকোয়েস্ট থাকলো, আপনি মানে আপনারা আমাকে ভালোবাসুন, আমি অবশ্যই চেষ্টা করবো সবাইকে সাপোর্ট দেওয়ার, সবাইকে ভালোবাসার। আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, কোনো একদিন আসবো আপনাদের সবার সাথে আড্ডা দিতে। আর কিছু আর একটু কিছু বলে নিই, সেটা হচ্ছে কিছু কিছু আপু আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে, যেমন আমি কয়েকটা আপুর নাম বলি, আমার আসলে সবার নাম মনে নেই, আর সবাইকে অনেক অনেক বেশি থ্যাংকস এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। যেমন বাংলাদেশি ব্লগার রূপা আপু, আপটা মানে কি বলবো, দেখতে যেরকম কিউট আর সেরকম মানে রান্না বান্নায় পারদর্শী, আর আপুটা আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে। তারপরে হচ্ছে রুমিস ব্লগ, এই আপটা অনেক ভালো, মানে কি বলবো এতটা বেশি ভালোবাসে। আরও অনেক আপুরা আছেন, আসলে আমার এত আপুদের নাম মনে নেই। তো সবাইকে আমার অনেক অনেক বেশি থ্যাংকস, অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমাকে ভালোবাসা দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে কি আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বলেন আপনারাই। তো আমি চাই আমি সবাইকে ভালোবেসে আমার একটা সুন্দর পরিবার তৈরি করতে, এটা আমার একটা ফ্যামিলির মতো, আমার পরিবার নিয়েও আমার একটা ফ্যামিলি, এটাও আমি মনে করি আমার একটা ফ্যামিলি। এখানে অনেক আপু আছেন, অনেক ভাইয়ারা আছেন, যারা আমার ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে আমি নিজেকে অনেক বেশি মানে মানে আমাকে আমার নিজেকে অনেক বেশি দেওয়া হবে, এই জীবনে এর থেকে আর পাওয়া মনে হয় না কোনো কিছুতে আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার কথাতে যদি কোনো ভাই আপুরা কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমি কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলি নাই, আমি জাস্ট এটাই বলবো ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি না অবশ্য একটা ফ্রোজেন রুটি, মানে রেগুলার রুটি বানানোর ঝামেলা থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য আমরা রুটিটাকে কীভাবে ফ্রোজেন করতে পারি ইজিলি নর্মাল ফ্রিজে, তো আমি সেই টিপসটা দেখানোর মানে ট্রাই করবো দেখানো। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই তো চলুন আজকের ভিডিওটি স্টার্ট করা যায়। তা আমি আজকে মানে রুটিটা কীভাবে বানাবেন, কীভাবে ফ্রোজেন করবেন সম্পূর্ণ প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এটা ছিল গতকালকে রাত্রে, ওকে আমি যখন ঘুমানোর জন্য বেডে দিই তখন আসলে এর খেলা করতেছিল, তো দেখে ভালো লাগলো এর জন্য আর কি ভিডিও করে রেখেছিলাম। তো আপনারা সবাই আমার বাবাইটার জন্য অনেক বেশি বেশি করে আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর এই তো তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে হাসি দিয়েছে, ও আসলে ক্যামেরা নিয়ে কি করছিলাম ওর কৌতূহল বেশি, এর জন্য তো কোলে উঠবে। তো এদিকে রাতে রুটি খাবো, তো রুটির জন্য ভাজি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা ভাজি করছি, রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে।
তো এদিকে রুটির জন্য আটা করে নিব। তো আমি এখানে জল দিয়ে নিয়েছি, তারপর দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিয়েছি সয়াবিন তেল। অবশ্যই আপনারা আটা করার ক্ষেত্রে সয়াবিন তেলটা ইউজ করবেন। সয়াবিন তেলটা ইউজ করলে হচ্ছে রুটিটা আর কি সফট হয় অনেক বেশি, আর একটার গায়ে একটা লেগে থাকে না, আর সংরক্ষণ করার পরও অনেক দিন পর্যন্ত রুটিটা ভালো থাকে, সফট থাকে। তো অবশ্যই ট্রাই করবেন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতে। আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর আটার মাপটা আমি বলছি না, আপনারা যেরকম আটা করবেন আর কি, যে যতটুকু নিয়ে। আমি আজকে রুটিগুলোকে ফ্রোজেন করব, তো এর জন্য আমি অনেক রুটিটা মানে অনেকখানি কাটাই করে নিয়েছি, বেশ খানিক পরিমাণটা আটা করে নিয়েছি। আর পাশে আমার বাবাইটা কথা বলছে, প্লিজ আপনারা ইগনোর করবেন, কেউ কিছু মনে করবেন না। তো এই তো ভালোভাবে আটাটাকে আমি করে নিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে একদম নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা আটা থেকে না যায়, তাহলে রুটিটা ভালো হবে না। তো এই তো আটাটা মেখে নিয়ে হালকা একটু ঠান্ডা হওয়া অবস্থায় আমি এটাকে একটা বড় ইয়েতে বিছিয়ে চটকে নিচ্ছি। অবশ্যই গরম অবস্থায় চটকাতে হবে, আর বেশি গরম অবস্থায় আবার চটকাতে যাবেন না, তাহলে আপনারা হাত পুড়িয়ে ফেলবেন, মানে হাতে সহ্য করা যায় এমন গরম অবস্থায় এটাকে চটকিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আটাটাকে চটকে নিচ্ছি, এভাবে হাতের তালুর সাহায্যে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে। আর আটাটা মাখা যত ভালো হবে রুটিটাও আপনার অনেক সফট হবে, প্লে মানে অনেক গোল হবে, আর রুটিটা দেখতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি আটাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, আমার আটাটা একদম প্লেন হয়েছে, গাটা একদম মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এই ডোটা দিয়ে রুটি বেলতে অনেক বেশি ভালো হবে, আর রুটিগুলো সংরক্ষণ করার পর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর রুটির একটা তেল তেলে টেক্সচার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এর জন্যই বলেছি একটু তেল ইউজ করবেন। তো এবার আমি এটাকে খামি তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো গোল্লা। তো আসলে রুটিটা আপনারা যে যে সাইজের খেতে পছন্দ করেন সে সাইজেরই রুটির খামিরটা নিবেন। আমি রেগুলার যে সাইজটা বানাই সেই পরিমাণেই আমি ডো তৈরি করে নিচ্ছি, এভাবে আমি সবগুলো ডো তৈরি করে নিব। তো এই তো এই পাশে আমার সবগুলো ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি একটা সাইডে ঢেকে রেখে দেবো, আর একটা করে বেলবো, একটা করে বল নিব, একটা করে বেলবো, একটা করে বল নিব। অবশ্যই ঢেকে রেখে দিবেন না একটা ঢাকনা দিয়ে, না হলে ঠান্ডা হয়ে গিয়ে যাওয়ার পর উপরের গাটা শক্ত হয়ে যাবে। এবার আটাটাকে হালকা একটু চটকে নিলাম, চটকে নিয়ে এবার এটাকে আমি রুটি বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, তো এরকমভাবে আপনারা রুটিগুলোকে বেলে নেবেন। আমি গোল্লা পাকিয়ে এবার আটা দিয়ে হচ্ছে আমি রুটিগুলোকে বেলে নিব। আর আজকে আমি ফ্রোজেনের পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিব, এভাবে আপনারা 10-12 দিনের জন্য রুটি ফ্রোজেন করতে পারবেন, এর বেশিও করা যায়। প্রতিদিনের ঝামেলার চাইতে আসলে একদিন করে রাখলে অনেকদিন আসলে খাওয়া যায়। সকালে উঠে প্রতিদিন যাদের ছোট বাচ্চা আছে বা অফিসে যাওয়ার জন্য প্রিপারেশান থাকে অনেকের, তো করে ওঠা হয় না। তো এর জন্য আপনারা এভাবে করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আমি পুরো প্রস্তুত প্রণালীটা আপনাদের দেখিয়ে দিব, আর বলে নিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্টে আমাকে কাজ করার অনেক বেশি উৎসাহ দেয়। তো রুটিগুলোকে বেলে নিচ্ছি। আসলে আপনারা কী কীরকম পাতলা খেতে পছন্দ করেন সেই পরিমাণে আর কি পাতলা করবেন রুটিটা। আমি এই যে দেখতেই পাচ্ছেন রুটি বেলে নিচ্ছি, এভাবে আমি সবগুলো রুটিকে বেলে নিয়েছি। আমার মোট 20 রুটি হয়েছিল, আমার সবগুলো রুটি বেলা শেষ। এবার আমি রুটিগুলোর পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখাবো। ওই তো রুটিগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? আপনাদের রুটি এরকম সুন্দর হবে আমার সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তৈরি করলে। এবার রুটিগুলোকে আমি ছেঁকে নিব, এর জন্য আমি চুলোতে একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার আমি রুটিগুলো দিয়ে দিলাম, আর রুটিগুলোকে আমি 10 এপিট ওপিট করে ছেঁকে নিব আর কি। 10 কোনোভাবে 10 বেশি আপনারা ছেঁকতে যাবেন না রুটিগুলোকে, সেক্ষেত্রে রুটিগুলো নষ্ট হবে। জাস্ট হালকা একটু এপিট ওপিট করে ছেঁকে নিব।
করতে যাইতে আমি 10 সেকেন্ড করে রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এবার রুটিগুলোকে আমি উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলোকে কিরকম হালকা করে ছেঁকে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা রুটি ছেঁকে দেখিয়ে দিচ্ছি। এভাবে 10 সেকেন্ড করে আমি রুটিগুলোকে ছেঁকে নিব। জাস্ট এপিঠ আর ওপিঠ হালকা একটু সেঁকা হলে রুটিগুলোকে নামিয়ে নেবেন। এই তো 10 সেকেন্ড মতো আমার রুটিগুলো সেঁকা শেষ। এভাবে করে সম্পূর্ণ রুটিগুলোকে আমি ছেঁকে নিব। এই তো আমার সবগুলো রুটি ছেঁকা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো আমি কিভাবে ছেঁকে নিয়েছি। জাস্ট হালকা করে একটু ছেঁকে নিলেই হবে। এবার এগুলোকে আমি ঠান্ডা হতে দিব ফ্যানের বাতাসে, এর জন্য মেলে দিয়েছি। তো রুটিগুলো ঠান্ডা হোক, আমি ফিরে আসছি। তো আমার সম্পূর্ণ রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার রুটিগুলোকে আমি ফ্রোজেন করব। এর জন্য আমি একটা বক্স নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বক্সে রুটিগুলোকে ফ্রোজেন করতে পারবেন। তো টিস্যু পেপার বিছিয়ে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি নিচে। তারপর সবগুলো রুটি এক এক করে আমি এই বক্সের মধ্যে রেখে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটার পর একটা রুটিগুলোকে দিয়ে রেখে দিচ্ছি। আর এই রুটিগুলো ঠিক আপনি যেভাবে রাখছেন ওভাবেই থাকবে, একটুও নষ্ট হবে না। 8 থেকে 10 দিন, আপনি চাইলে এর বেশিও সংরক্ষণ করতে পারবেন। তবে আমি 7 দিনের জন্য সংরক্ষণ করব। তো দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা বেশি এক মানে কষ্টটা কমানোর জন্য একদিনে অনেকগুলো রুটি বেড়ে একটু কষ্ট, একদিনের একটু কষ্টই আপনাদের 7 দিনকে আরাম দিবে। তো তার জন্য আমি চেষ্টা করছি যে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। তো এভাবে করে সবগুলো রুটি রাখতে হবে একটার পর একটা দিয়ে। তো আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওটা ফলো করে ট্রাই করার জন্য। আশা করছি আপুদের একটু হলেও উপকার হবে, যে আপুদের সকালে উঠতে আমার মতো কষ্ট হয় বা বাচ্চা নিয়ে সম্ভব হয় না, তো তাদের জন্য। তো সবগুলো রুটি আমার রেখে দেওয়া শেষ। এবার আমি এটার উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বক্সে রুটিগুলোকে ফ্রোজেন করতে পারবেন, কোনো সমস্যা নেই, চাইলে পলিথিনেও করতে পারবেন। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব ফ্রিজে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এবার আমি ফ্রোজেন রুটিগুলোকে ছেঁকে নিব। তো আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, আমি ফ্রিজ থেকে রুটিগুলোকে নিয়ে এসেছি। আপনারা জাস্ট ফ্রিজ থেকে বের করে খাওয়ার সময় যে কয়টা প্রয়োজন ওই কয়টা রুটি ভেজে নিলে হয়ে যাবে। আবার বাকিগুলো টিস্যু পেপারটা উপরে দিয়ে রেখে দিতে পারবেন। আর আমার পা মানে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি সাউন্ড হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। আসলে আমার ছেলেকে পাশে নিয়ে আমি এডিট করতে হচ্ছে। তো যেহেতু ও ছোট মানুষ, ওকে আমি কিছু বলতে পারছি না, ও খেলা করছে। তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কি সুন্দর ফুলছে। আমি আসলে চেপে চেপে দিচ্ছি। আর এই রুটিগুলো এত বেশি সুন্দর থাকে আমি কি বলবো। আর কে কোন কোন আপু আমার মতো করে রুটিগুলোকে ফ্রোজেন করেন, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কিভাবে রুটিগুলো ফ্রোজেন করেন। এভাবেই আমি প্রতিদিন রুটিগুলোকে ছেঁকে নিই, ফ্রোজেন রুটিগুলোকে। আপনাদের সুবিধার্থে আমি আর একটা রুটি ছেঁকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা কতটা সফট দেখতেই পাচ্ছেন, ফ্রোজেন রুটি। তো
আপনাদের রুটিগুলো এরকম ফ্রেশ আর টাটকা থাকবে আশা করছি। আমার যে কটা রুটি প্রয়োজন আমি ওই কটা রুটি থেকে নিব সকালে নাস্তার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি বৃষ্টি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।